বর্তমান সময়ের প্রেক্ষাপটে নির্মিত হয়েছে সত্যজিৎ রায়ের ফেলুদা, তবে ধরে রাখা হয়েছে সেই পুরনো ইমেজ। ফেলুদা ওয়েব সিরিজ নিয়ে কথা বলার সময় এমনটাই বললেন অভিনেতা পরমব্রত। 13 অক্টোবর দর্শকরা দেখতে পাবেন ফেলুদা ওয়েব সিরিজের নতুন গল্প ঘুটঘুটিয়ার ঘটনা, যেটা দিয়ে খুব সহজেই ইলেকট্রিসিটি জেনারেট করা যাবে। এই সিস্টেমটা কি হ্যাক করার চেষ্টা হয়েছে? আর এই কারণেই আপনাকে এখানে ডাকা। ফেলুদা 2016 বা 17 বা মানে এই সময় আমাদের সমসাময়িক সময়ে তিনি বাস করছেন, তাহলে আমার মনে হয়েছে যে গোটা জিনিসটার একটা নতুন মোড়ক হলে হয়তো ভালো হয়। সে কারণে আমরা সম্পূর্ণ নতুন একটা মোড়ককে সাজিয়েছি ফেলুদাকে। কিছু একদম কিছু শাশ্বত জিনিস একই রেখে, যেগুলো কখনো এক একটি চরিত্রের গা থেকে কখনো যাবে না, গেলে সেই চরিত্রগুলোই আর চরিত্র থাকে না। মিস্টার প্রদোষ মিত্র? না, এই প্রথম মানে রায় পরিবারের বাইরে কাউকে করতে দিলেন সত্যজিৎ রায়ের কাজ নিয়ে, লেখা নিয়ে কাজ। এবং আমরা যেরকম একদিকে বাংলাদেশে টেলিভিশন এবং একটি অনলাইন প্ল্যাটফর্মের জন্য আছে, তেমনি সারা পৃথিবীতে এটা আবার একটি অন্য আড্ডা টাইমস বলে একটি অন্য অনলাইন প্ল্যাটফর্মে আছে। সো ইটস মেইনলি আ ওয়েব সিরিজ। একজন গোয়েন্দা হিসেবে সবার উপর সন্দেহ করা আমার ইনস্টিংক্ট। থ্যাংক ইউ দর্শক। আমাদের সকলের মনে একটু ভয় ছিল লোকজন কীভাবে নেবেন সত্যজিৎ রায়, স্পেশালি ফেলুদা নিয়ে অনেকেই একটুখানি রক্ষণশীল মনোভাব রাখে আর কি। বাট এবার প্রথম দিকে সেটা হয়েছে, কিন্তু আমরা দেখেছি যে একটা খুব বড়ো ডিবেট তৈরি হয়েছে। বাট যত দিন গড়িয়েছে, যত দেখেছি যে যখন ফাইনালি রিলিজ করলো অনলাইন জিনিসটা, তখন দেখেছি সেই রক্ষণশীলদের সংখ্যাটা অনেক কমে গেছে, আর যারা অনেক খোলা মনে রিসিভ করছেন তাদের সংখ্যাটা অনেক বেড়েছে। সো উই আর অ্যাবসলিউটলি ওভারওয়েলমড। There was a prank pro. আপনি কি সব ধরনের ধাঁধাই ডিকোড করতে পারেন? পরীক্ষা প্রার্থী বেনু কাকুর মানে সব্যসাচী তো ফেলুদা এবং আমার ফেলুদা সম্পূর্ণ আলাদা, ছবিগুলির মেজাজ আলাদা, আমাদের পোর্ট্রেয়াল আলাদা। বেনু কাকুর উইল অলওয়েজ বি ভেরি ভেরি ফেভারিট কোস্টার আমার। অনেক সুন্দর সময় আমরা একসঙ্গে কাটিয়েছি, আর আবার আমাদের ফেলুদাটা একদম ভিন্ন চোখে দেখা ফেলুদাকে। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রে তোপসে। ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো